বিশাল ধুমধাম করে বিয়ে দেওয়া হলো বট ও পাইকর গাছে। এই ঘটনাটি ঘটে জয়পুরহাট শহরের তাজুর মোড় এলাকায়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় বট ও পাইকর গাছে। এ বিয়েতে হাজার হাজার হিন্দু ধর্মের অনুসারীরা অংশ নেন। কলা গাছ দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর, করা হয়েছে আলোকসজ্জাও, নাচ গানে মুখর নায়রী, রয়েছে অতিথি আপ্যায়নের সব রকমের ব্যবস্থা। কিন্তু বর কনের দেখা নেই। এখানে বর ছিলেন শ্রীরাম পাইকর গাছ, আর কনে ছিলেন শ্রীমতী বট গাছ। হিন্দু শাস্ত্রমতে পুরোহিত গোপী চক্রবর্তী মন্ত্র পাঠের মাধ্যমে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। আয়োজকরা বলেন, বট পাকুরের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয় এবং সন্তানের জীবনে কোনো অভাব বা দুঃখ কষ্ট আসে না, এমন ধর্মীয় বিশ্বাস থেকেই এই আয়োজন করা হয়। বরের পিতার ভূমিকা ছিলেন ওই এলাকার শ্রীবাবু দাস এবং বধুর পিতার ভূমিকা ছিলেন শ্রী ধীরেন্দ্র চন্দ্র মহন্ত।